আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বিএমইর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখাবো 2323 AMW মেশিন কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা যতটুকু সম্ভব এই শর্ট ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 2323 AMW কিভাবে আমরা ইনস্টল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 2323 AMW মেশিনটি আমরা আনবক্স করেছি এবং আনবক্স করে আমরা রেখেছি। এখন দেখেন যে এখানে মেশিনটির সঙ্গে যেটা বাই ডিফল্ট থাকছে সেটা হচ্ছে একটা ডেভেলপার কার্টিজ এবং আরেকটা হচ্ছে আপনার ডেমো কার্টিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অপারেটর আছে সে এখন আপনাদেরকে দেখাবে কীভাবে মেশিনটি আমরা ইনস্টল করতে পারি। যতটুকু সম্ভব আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমেই আমরা এটা চেষ্টা করব। তো এখন আমরা এটা ইনস্টল করব। এটার সঙ্গে আরও যা পাচ্ছেন সেটা হচ্ছে যে একটা পাওয়ার কেবল থাকছে, পাওয়ার কেবলটা দেখতে পাচ্ছেন, এবং একটা ইউএসবি কেবল থাকবে। এগুলো ফ্রি থাকবে, মেশিনের সঙ্গে ফ্রি থাকবে। এবং এটার সঙ্গে একটা ড্রয়ার থাকবে। ড্রয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল এবং একটা সিডি ড্রাইভ থাকবে, মূলত ড্রাইভার এটা। আমরা ড্রয়ারটা অফ ক্লোজ করে দিলাম। এখন যেটা করতে হবে, প্রথমে আমাদের এই ডেভেলপার যে কার্টিজটা আছে এটা আমাদেরকে আগে মেশিনের মধ্যে আমরা এটা ইন করলাম। করার পর আমাদের যেটা করতে হবে, মেশিনটাকে পাওয়ার দিতে হবে। তো আমরা পাওয়ার কেবলের মাধ্যমে এটার পাওয়ারটা দিয়ে দিই। পাওয়ারটা দেওয়ার পরে আমরা মেশিনটা পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, মেশিনের মধ্যে কিছু পেপারসও দিয়ে দিলাম, আমাদের ড্রয়ারের মধ্যে দেওয়া থাকবে। এখন এটা অন করলে পরে কিছু প্রক্রিয়া থাকবে, যেটা নর্মাল প্রক্রিয়ায় যেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তো আমরা ডেভেলপার কার্টিজটা দেওয়ার পরে এটা যখন ইনিশিয়ালাইজ নেওয়ার পরে, ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়ে গেছে, ডেভেলপারটা মেশিনের এটা ইনিশিয়ালাইজ করছে। এখন আমরা আবার একটা যে ডেমো টোনারটা থাকে সেই ডেমো টোনারটা আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে কিছু আমরা স্টেপ স্কিপ করেছি, মূলত ভিডিওটা যেন বেশি বড় না হয়। আমরা পেপারগুলোও দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি মেশিনটা অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে এখন মেশিন রেডি। মেশিনটা রেডি হওয়ার পরে আমরা চাইলে এখন ওনার সে এখান থেকে প্রিন্ট করতে পারবো, ফটোকপি করতে পারবো।